অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, মোবাইল ফোনে তৃতীয় প্রজন্মের প্রযুক্তি 3G লাইসেন্সের প্রাক নিলাম প্রক্রিয়ায় অংশ নেবে দেশের সবগুলো মোবাইল ফোন কোম্পানি। মোবাইল কোম্পানিগুলোর সাথে সরকারের কর প্রদান সংক্রান্ত জটিলতার অবসানের পর কোম্পানিগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা জানান। মোবাইল কোম্পানিরা 3G-র যে অকশন প্রসেস, এটা শুরু কালকের থেকে, 24 জুনে অকশন হবে। কিন্তু অকশন হওয়ার আগে তাদের সঙ্গে আমাদের অনেক আলাপ আলোচনা হয়। তাদের কিছু দাবি ছিল যে কতগুলো ব্যাপার পরিষ্কার নয়, এবং পরিষ্কার নয় বলে তারা এখন যেতে চায় না। তো ওই ব্যাপারে একটা সমঝোতা হয়েছে, আজকে তারা কালকের থেকে পার্টিসিপেট করবে।